গেল ২৪ ঘন্টায় রেকর্ড ৭৯০ জনের দেহে করোনা শনাক্ত। আক্রান্ত ছাড়ালো ১১,০০০। তিন জনের মৃত্যুতে মোট মৃত ১৮৬ জন, সুস্থ হয়নি কেউ। সামাজিক দূরত্ব বজায় রেখে কাল থেকে মসজিদে জামাতে নামাজ আদায় করা যাবে। করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যেই রাজধানীর সড়কে বেড়েছে যান চলাচল। ক্যান্সার হাসপাতালগুলোতে করোনামুক্ত সনদ ছাড়া মিলছে না চিকিৎসা। ভোগান্তির সঙ্গে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি, পরীক্ষাগার চালুর পরামর্শ। এবং ঢাকার দুই সিটিতে নতুন যুক্ত হওয়া ওয়ার্ডগুলোতে নেই মশক নিধন কার্যক্রম। করোনার মধ্যে ডেঙ্গু ছড়িয়ে পড়ার আশঙ্কা, বাড়তি নজরদারির দাবি কর্তৃপক্ষের। সময় সংবাদের সঙ্গে আছি আমি মাকসুম আলম খান। শেষ ২৪ ঘন্টায় দেশে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন সর্বোচ্চ ৭৯০ জন। সব মিলে এই সংখ্যা এখন ১১,৭১৯। নতুন করে আরও তিন জন সহ এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ১৮৬ জন। দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। এ সময় জানানো হয়, আগের মতো না হলেও বাড়ি বাড়ি গিয়ে নমুনা সংগ্রহ এখনও সীমিত আকারে অব্যাহত আছে। দেশি বিদেশি বিভিন্ন সংস্থার পক্ষ থেকে আশঙ্কা করা হচ্ছিল মে মাসে দেশে আক্রান্তের সংখ্যা হবে সর্বোচ্চ। এই আক্রান্তের গতি প্রকৃতি বুঝতে দিনে কমপক্ষে ১০,০০০ নমুনা পরীক্ষার পক্ষে মত তাদের। তবে দেশে এখন পর্যন্ত সর্বোচ্চ নমুনা পরীক্ষা হয়েছে ৬,০০০। গত ১৮ দিনে ১৬টি পরীক্ষা কেন্দ্র বাড়ানোর পর দেশে সব মিলে এখন কেন্দ্রের সংখ্যা ৩৩। বুধবার ৬,২৪১টি নমুনা পরীক্ষা করে আক্রান্ত পাওয়া গেছে প্রায় ৮০০। নমুনা সংগৃহীত হয়েছে ৬,৭৭১টি, এর মধ্যে পরীক্ষা হয়েছে ৬,২৪১টি, যা গতদিনের তুলনায় ৯.২৮% বেশি। তার মধ্যে শনাক্ত হয়েছে ৭৯০ জন। এ পর্যন্ত শনাক্ত ব্যক্তি ৯৯,৬৪৬ জন। গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে তিন জনের এবং এ পর্যন্ত ১৮৬ জন। হঠাৎ করে আইইডিসিআর বাড়ি বাড়ি গিয়ে নমুনা সংগ্রহ বন্ধ করে দিলেও স্বাস্থ্য অধিদপ্তরের দাবি তা সীমিত আকারে অব্যাহত আছে। বিকল্প হিসেবে বঙ্গবন্ধু মেডিকেলে ৪টি, সোহরাওয়ার্দী মেডিকেলে ৩টি এবং বেগম ফজিলতুন্নেসা মেডিকেলে ১টি নমুনা সংগ্রহের বুথ স্থাপনের কথা জানানো হয়। আইডিসিআর আগে বাড়ি বাড়ি যে নমুনা সংগ্রহ করত, এই কার্যক্রমটি অব্যাহত আছে। এর সাথে সাথে নমুনা কালেকশনের বুথও তৈরি করা হচ্ছে সিনিয়র সিটিজেন বা বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে, যারা অক্ষম বাইরে আসতে, আমরা তাদের ক্ষেত্রে প্রায়োরিটি দিয়ে বাসায় বাসায় এই নমুনাগুলি সংগ্রহ করা হবে। ব্রিফিংয়ে জানানো হয়, দেশে এখন পর্যন্ত প্রায় ২০ লাখ পিপি বিতরণ করা হয়েছে, মজুদ আছে আরও ৪,২১,০০০। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। করোনার সবশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনের বিশ্লেষণ করেছেন রিপোর্টার মাহমুদ রাকিব। সময় সংবাদের নিয়মিত আয়োজন ২৪ ঘন্টায় করোনায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। করোনা যুদ্ধে আজকে ৬০তম দিনে বাংলাদেশ। আমরা শুরুতেই আক্রান্তের চিত্র যদি দেখি, যে আজকে নমুনা পরীক্ষা হয়েছে সর্বোচ্চ ৬,২৪১টির মধ্যে আক্রান্ত হয়েছেন ৭৯০টি। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১১,৭১৯ জন। নতুন মৃত্যু হয়েছে তিন জন, মোট মৃত্যু ১৮৬। আজকে সুস্থতার কোনো খবর কিন্তু স্বাস্থ্য অধিদপ্তর আমাদেরকে দেয়নি। ৮ মার্চ করোনা শনাক্ত হয়েছে যে তিনজন, সেই তিনজনের পর থেকে কিন্তু বেশ এই পর্যন্ত কিন্তু খুব স্বাভাবিকভাবেই কিন্তু আক্রান্তের হারটা বাড়তে থাকে। কিন্তু এরপরেই আমরা দেখেছি যে আক্রান্তের হার যেভাবে বাড়ছে সেটি এখন যে করোনার পিক আওয়ার বলা যাবে কি না সেটি নিয়ে কিন্তু বিশেষজ্ঞরা মতামত দিচ্ছেন। বাংলাদেশে গত ৭ দিনের যে হার সেটি দেখবেন যে ৩০ এপ্রিল কিন্তু করোনা শনাক্ত হয়েছে ছিল ৫৬৪ জন। এরপরে ১, ২, ৩, ৪ মেতে এসে সেটি বেড়ে দাঁড়িয়েছে ৬৮৮ জন। গতকালকে কিন্তু আমরা দেখেছি যে এই করোনা আক্রান্তের হারটা আরেকটু বেড়ে ৭৮৬ হয়েছিল এবং এরপরে আজকে ৬ মে এর সংখ্যাটা ৪ জন বেড়েছে। ভারতে আক্রান্ত হয়েছেন
49,436 জন এবং মারা গেছেন 1,695। এরপরে কিন্তু পাকিস্তানের অবস্থান, পাকিস্তানে যে আক্রান্তের হার দেখছি বা সেখানে আক্রান্ত হয়েছেন 22,550 এবং পাকিস্তানে মারা গেছে 526। এরপরে কিন্তু স্বভাবত বাংলাদেশের অবস্থান, বাংলাদেশে করোনা আক্রান্ত হয়েছেন টোটাল, যেটা এর আগেও বলেছি আমরা, যে 11,719 জন এবং মারা গেছেন 186 জন। এরপরে যেই দেশগুলো রয়েছে যেমন ভুটান, ভুটানে কিন্তু আক্রান্ত হয়েছেন 7 জন, কেউ মারা যাননি। নেপালের অবস্থাও খুবই ভালো, সেখানে 82 জন আক্রান্ত হয়েছেন, কেউ মারা যাননি। মালদ্বীপের চিত্র একটু নেপালের চেয়ে খারাপ, সেখানে দেখা যাচ্ছে যে 573 জন আক্রান্ত হয়েছেন, মারা গেছেন শুধুমাত্র 2 জন। সবার আগে মানুষের সচেতনতা দরকার, সচেতনতা ছাড়া করোনা আক্রান্তের হার কমানো যাবে না। তো এই ছিল আমার কাছে আজকের করোনার আপডেটের বিশ্লেষণ। স্বাস্থ্য অধিদপ্তরের আজকের বুলেটিনের বিশ্লেষণ জানাচ্ছিলেন আফজাল হোসেন। এদিকে দেশে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে, শনাক্তের সংখ্যা এখন 11,000 ছুঁই। অথচ সাধারণ ছুটির 40তম দিনে এসে রাজধানীর সড়কে একেবারেই ভিন্ন চিত্র। সংক্রমণের সংখ্যা, সতর্কতা, বৃষ্টি সব কিছু উপেক্ষা করে প্রতিদিনই বাড়ছে ঘর থেকে বের হওয়া মানুষের সংখ্যা। গণপরিবহন ছাড়া সড়কে চলছে সব ধরনের যান, মানা হচ্ছে না স্বাস্থ্যবিধিও। ওবায়দুল্লাহ মামুনকে সঙ্গে নিয়ে কামরুজ্জামান মামুনের রিপোর্ট। একদিকে দেশে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি, অন্যদিকে এমন বৈরী আবহাওয়া। সবকিছু উপেক্ষা করেও সকাল থেকে পায়ে হেঁটে নগরে প্রবেশমুখগুলোতে ঢল নামে মানুষের, জীবন জীবিকার প্রয়োজনে আসছেন কর্মজীবীরা। পাশাপাশি চলছে মোটরসাইকেল বা ব্যক্তিগত পরিবহনে ভুয়া স্টিকার ব্যবহার, আছে হাজারো অজুহাত। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী তল্লাশির সময় 2-1 জনকে আটক করলেও অধিকাংশ মানুষ ঢুকছেন বাধাহীনভাবে। আমার ফ্যামিলি ঢাকাতে থাকে, আমি এলাকার একজন চেয়ারম্যান, আমার ফ্যামিলির সাথে আমার একদম পুরো, আমি আজকে 1.5 মাস পরে আসছি। আপনি তো পুলিশে চাকরি করেন, এটা কি উচিত হয়েছে কিনা গাড়িতে যাত্রী উঠানো এভাবে? সরি ভাই, ভুলে গেছে, ইমার্জেন্সি দরকার, এই জন্য দরকার এই মোটরসাইকেল। দায়িত্বরতদের দাবি, সীমিত পরিসরে চলাচলের অনুমতি থাকলেও অনেকে ছিলেন স্বাস্থ্যবিধির বিষয়ে উদাসীন। বেশ কিছু প্রতিষ্ঠান খুলে দেয়ায় বাড়তি মানুষের চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন তারা। গার্মেন্টস শ্রমিকের সংখ্যা যখন ছেড়ে দিয়েছে গার্মেন্টস খোলার অনুমোদন, তখন তো অটোই কিছুটা ঢিলেঢালা হয়ে যায়, কারণ সেক্ষেত্রে তাদেরকে তো প্রবেশ অধিকার আমাদের নিশ্চিত করতে হয়। প্রচুর লোক এবং গাড়ি প্রচুর, শুধু গণপরিবহনের সব পরিবহনের রাস্তায় আছে, আমাদের এনে হিমশিম খেতে হচ্ছে। জীবিকার তাগিদে জীবন ঝুঁকি নিয়ে সড়কে বেড়েছে জন উপস্থিতি। নজরদারির ঘাটতি থাকায় জানা যাচ্ছে না কে প্রয়োজনে আর কে অপ্রয়োজনে ঢুকছেন ঢাকায়। তবে যে কারণেই হোক, তাতে নিশ্চয়ই বাড়ছে সংক্রমণ ভয়। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর প্রথম করোনা ক্লাস্টার টোলারবাগ আর বাসাবয় সংক্রমণের গতি কমলেও অন্য এলাকায় ক্রমেই বাড়ছে আক্রান্তের সংখ্যা। এর মধ্যে কয়েকটি এলাকায় আক্রান্তের সংখ্যা শতাধিক ছাড়িয়েছে। টোলারবাগ মডেল অনুকরণীয় হতে পারে মন্তব্য করে বিশেষজ্ঞরা বলছেন, বিস্তার কমাতে যত বেশি সম্ভব পরীক্ষা করতে হবে, পাশাপাশি কঠোরভাবে মানতে হবে স্বাস্থ্যবিধিও। বাবুল হোসেনের ছবিতে ফারুক ভুঁইয়া, রবিনের রিপোর্ট। দেশজুড়ে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস, তবে গত 22 মার্চ রাজধানীতে প্রথম লকডাউনের আওতায় আসা টোলারবাগের পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে। 10 এপ্রিলের পর এখানে শনাক্ত হয়নি আর কোনো নতুন আক্রান্ত। অন্যদিকে 5 এপ্রিল ক্লাস্টার ঘোষিত বাসাবোর অবস্থাও 1 মাস পর কিছুটা স্থিতিশীল। লকডাউন মেনে চলা আর সংক্রমণের উৎস চিহ্নিত করাতেই এই উন্নতি বলে মনে করেন বিশেষজ্ঞরা। জনগণ লকডাউন বা সামাজিক বিধিনিষেধ মেনে চলেছেন। দ্বিতীয় কারণ হচ্ছে IDCR এর পক্ষ থেকে প্রত্যেকটা ঘরের খবর নিয়েছে, সংক্রমিত রোগীকে তারা শনাক্ত করে তাকে তার পরীক্ষা করে তার চিকিৎসা ব্যবস্থা করেছে আলাদা করে। তবে রাজধানীর অন্য সব এলাকার চিত্র ততটা আশাব্যঞ্জক নয়। দেশে মোট আক্রান্তের 58% ঢাকার বাসিন্দা। টোলারবাগ আর বাসাবই যেখানে আক্রান্ত যথাক্রমে 19 আর 43, সেখানে শতাধিক সংক্রমিত রয়েছে 6 এলাকায়। আরো 10 এলাকায় শনাক্তের সংখ্যা অর্ধ শতাধিক। কেউ লকডাউন মানছে না কিংবা সতর্কতা অবলম্বন করতেছে না, সবাই যার যার মতো চলতেছে। তা এটা হলো আমাদের নিজেরাই সামাজিক যে দূরত্ব মেইনটেইন করার কথা সেটা আমরা মানছি না। বিশেষজ্ঞরা বলছেন, রাজধানীতে সংক্রমণের লাগাম টানতে মানুষের সতর্কতার পাশাপাশি জোর দিতে হবে আক্রান্ত শনাক্তের উপর। এখন ঢাকা শহরে যে সুবিধাটা হলো যে ছোট ছোট ক্লাস্টারে সংক্রমণটা আছে, এই ছোট ছোট এলাকার সংক্রমণ বাড়তে পারে, যদি একটা বড় এলাকা হয়ে যায় সেখানে কিন্তু বিপদ হবে। শুধুমাত্র ঘরে বসে থাকলে যেভাবে হবে না, তার সাথে আপনাকে
সক্রিয়ভাবে ঘরে ঘরে গিয়ে রোগ শনাক্ত করতে হবে। বিকল্প যেটা হতে পারে সেটা হতে পারত যে এই লকডাউনটাকে আরো স্ট্রিক্ট করা, তো সেটাও শিথিল হচ্ছে আরো। এখন আমাদের হাতে খুব সীমিত অস্ত্র আছে, তার মধ্যে একটা হলো মাস্ক। এইটাতে যতটুকু প্রতিরোধ করা যায়, পাশাপাশি হ্যান্ড ওয়াশিং। লকডাউনের শিথিলতা সংক্রমণের ঝুঁকি আরো বাড়াবে বলে মত বিশেষজ্ঞদের। লকডাউন মেনে চলা আর সমন্বিত উদ্যোগের মাধ্যমে যে সম্ভব কোভিড-19 সংক্রমণের হার কমানো, তার অন্যতম উদাহরণ রাজধানীর টোলারবাগ। বিশ্লেষকরা বলছেন সংক্রমণ বেড়ে চলা অন্য এলাকাগুলোর ক্ষেত্রেও এই টোলারবাগ হতে পারে অনুকরণীয় দৃষ্টান্ত। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। এক মাস বন্ধ থাকার পর এবার সীমিত পরিসরে সামাজিক দূরত্ব নিশ্চিতের শর্তে খুলতে যাচ্ছে দেশের মসজিদগুলো। দুপুরে ধর্ম মন্ত্রণালয় থেকে জারি করা এক নির্দেশনায় জানানো হয় বৃহস্পতিবার জোহর থেকে মসজিদে নামাজ আদায় করতে পারবেন মুসল্লিরা। ধর্ম মন্ত্রণালয়ের তরফ থেকে জারি করা জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সীমিত পরিসরে মুসল্লিরা এখন থেকে মসজিদে পাঁচ ওয়াক্তের পাশাপাশি তারাবির নামাজও পড়তে পারবেন। তবে এক্ষেত্রে সামাজিক দূরত্ব ও সাবধানতা মেনে চলার পরামর্শ দেওয়া হয় মন্ত্রণালয়ের পক্ষ থেকে। জানানো হয়েছে সাবধানতার জন্য কার্পেট বেছানো যাবে না মসজিদে। প্রতি ওয়াক্তের আগে অবশ্যই জীবাণুনাশক দ্বারা পরিচ্ছন্নতা কার্যক্রম চালাতে হবে মসজিদে। এছাড়া এক কাতারে নামাজে দাঁড়ানোর সময় 3 ফুট দূরত্ব নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয় সরকারের তরফ থেকে। পাশাপাশি সরকারের এই নির্দেশনা বাস্তবায়নে খতিব, ইমাম ও মসজিদ পরিচালনা কমিটিকে কার্যকর পদক্ষেপ নিতে আহ্বান জানানো হয়েছে। সময় সংবাদে আরও থাকছে, করোনা মহামারীতে ভিন্ন প্রেক্ষাপটে উদযাপন হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বুদ্ধ পূর্ণিমা। ঘরে বসেই প্রার্থনা, উড়বে না ফানুষ। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন আরও এক পুলিশ সদস্য। এ নিয়ে করোনা ভাইরাসে শনাক্ত হয়ে 6 পুলিশ সদস্য প্রাণ হারিয়েছেন। সকালে রাজধানীর রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান পুলিশের এএসআই রঘুনাথ রায়। পুলিশ সদর দফতর জানায় করোনা ভাইরাসে শনাক্ত হওয়ার পর রঘুনাথ রায়কে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে স্থানান্তর করা হয়েছিল ICU-তে। রঘুনাথ রায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট POM দক্ষিণ বিভাগের আলফা কোম্পানিতে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলায়। অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর শ্রী রঘুনাথ রায়, যিনি দেশ ও মানুষের জন্য আত্মোৎসর্গ করেছেন, তার মৃত্যুতে বাংলাদেশ পুলিশ গভীরভাবে শোকাহত। দৈনিক সময়ের আলো পত্রিকার সাংবাদিক মাহমুদুল হাকিম অপু মারা গেছেন, তবে তার মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। করোনা ভাইরাস টেস্টের জন্য তারা নমুনা সংগ্রহ করা হয়েছে। তিনি বেশ কিছুদিন যাবৎ জ্বর, শ্বাসকষ্ট নিয়ে বাসায় অবস্থান করছিলেন বলে জানিয়েছেন তার সহকর্মীরা। ভোর রাতে সেরি খেতে ডাকতে গিয়ে মৃত অবস্থায় তাকে পাওয়া যায়। এর আগে একই প্রতিষ্ঠানের নগর সম্পাদক হুমায়ুন কবির খোকন 29 এপ্রিল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান। দেখছেন সময় সংবাদ। কোনো ক্যান্সার হাসপাতালে করোনা পরীক্ষার সুযোগ নেই, অথচ চিকিৎসা শুরুর আগে কোভিড মুক্তির সনদ চাইছেন চিকিৎসকরা, যা সংগ্রহ করতে গিয়ে ভোগান্তির পাশাপাশি চরম স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে রোগীরা। চিকিৎসকরা বলছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুসারে কোভিড পরীক্ষা জরুরি। এমন অবস্থায় বিশেষায়িত যে কোনো একটি হাসপাতালে অগ্রাধিকার ভিত্তিতে এই ধরনের রোগীদের জন্য পরীক্ষার সুযোগ সৃষ্টির আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। আজহার লিমনের রিপোর্ট, ছবি তুলেছেন ওমর ফারুক। মনে হচ্ছিল যে আমার মার করোনাই হয়েছে। এই ভুক্তভোগীর মাকে চিকিৎসাধীন অবস্থায় করোনা পরীক্ষার জন্য একটি বেসরকারি কোভিড হাসপাতালে স্থানান্তর করেন এই হাসপাতাল কর্তৃপক্ষ। তিনি করোনায় আক্রান্ত নন, 4 দিন পর সনদ হাতে পান তারা। ততদিনে মামু মুর্শো, চিকিৎসকরা বলছেন তারা নিরুপায়। 3-4 দিন আমি রিপোর্টের প্রত্যাশাতেই ছিলাম, এর মধ্যে কোনো চিকিৎসা সেবা পাইনি। যখন আমি রিপোর্টটা পেলাম তখন আর মার
দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলাম। সে যে প্রতিষ্ঠানে চিকিৎসা নিচ্ছেন সেই প্রতিষ্ঠানেও কিন্তু ক্যান্সার রোগী আছে, তাদেরও রোগ প্রতিরোধ ক্ষমতা সমানভাবে কম, কাজে তাদের মধ্যেও যেন রোগটা ছড়িয়ে না পড়ে এটার জন্য প্রথমে আমার কোভিড 19 এর পরীক্ষাটা করা উচিত। এমন ভোগান্তির চিত্র মহাখালীর জাতীয় ক্যান্সার ইনস্টিটিউটেও। এখানে কোভিড উপসর্গ যাচাইয়ের জন্য ফ্লু কর্নার আছে, কিন্তু নেই পরীক্ষার সুযোগ। সনদের জন্য গুরুতর রোগীদের নিয়ে হাসপাতালে ঘুরছেন স্বজনেরা। বেশিরভাগ রোগীকেই করোনা টেস্ট দিচ্ছে, সেই ক্ষেত্রে আমাদেরকেও দিয়েছে। আমরা করোনা বিএসএমইউতে টেস্ট করানোর পরে রেজাল্ট পেয়েছি নেগেটিভ। ঢাকায় ক্যান্সারের চিকিৎসায় সরকারি বেসরকারি 14টি হাসপাতাল বা বিভাগের কোনোটিতেই নেই কোভিড পরীক্ষার সুযোগ। বিশেষজ্ঞরা বলছেন, কম রোগ প্রতিরোধ ক্ষমতার এসব স্পর্শকাতর রোগীদের সংক্রমণের ঝুঁকিও বেশি। যেখানে নিয়মিত ক্যান্সার রোগীরা চিকিৎসা নিতে যান, সেখানে যদি কোভিড টেস্টের ব্যবস্থা থাকে তাহলে আমাদের রোগীরা উপকৃত হবেন। সব কেন্দ্রে যদি নাও হয়, অন্তত জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট, যেখানে দেশের দূর দূরান্ত থেকে রোগীরা চিকিৎসা নিতে আসেন। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, আবেদনের অপেক্ষায় তারা। সরকারের উপর ডিপেন্ড করে থাকলে তো হবে না, ওনারা অনুমতি চাইবেন, আমরা অনুমতি দিব, যেভাবে অন্যদেরকে দিয়েছি সেভাবেই করবে, এটা তো বলেন। অথচ বাস্তবতা হলো, কোনো ক্যান্সার হাসপাতালে এখনো কোভিড ল্যাব বসানোর উদ্যোগ নিতে দেখা যায়নি। এই হাসপাতালে ক্যান্সারের জরুরি চিকিৎসার জন্য আলাদা ইউনিট থাকলেও কোভিড হাসপাতাল হয় তা আপাতত স্থগিত রয়েছে, ফলে এখানে প্রতিনিয়তই এসে ফেরত যাচ্ছেন ক্যান্সারের চিকিৎসা প্রত্যাশীরা। করোনা সংকটের কারণে এমন নানাবিধ সংকটে পড়েছেন ক্যান্সারে আক্রান্তরা। বাড়ছে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ছোটাছুটির মাত্রা। এমন অবস্থায় কোভিড 19 পরীক্ষার সনদ আরও একটু সহজতর হবে, এমনটাই প্রত্যাশা করেছেন ক্যান্সারে আক্রান্ত সংকটাপন্ন রোগীরা। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। মাঠ পর্যায়ে অদক্ষ মেডিকেল টেকনোলজিস্ট দিয়ে করোনা শনাক্তে নমুনা সংগ্রহ করায় রাজশাহীতে প্রতিদিন গড়ে 10টিরও বেশি কিট নষ্ট হচ্ছে। নমুনা সংগ্রহে অসাবধানতা ও যাদের নমুনা নেওয়া হচ্ছে নাম ঠিকানা সঠিকভাবে লিপিবদ্ধ না করায় ল্যাব চালুর পর এ পর্যন্ত নষ্ট হয়েছে প্রায় 5 শতাধিক কিট। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, সঠিকভাবে নমুনা সংগ্রহ করা না হলে রিপোর্ট ভুল আসার আশঙ্কা রয়েছে। সাইফুর রহমান রকির রিপোর্ট, ক্যামেরায় ছিলেন হাবিবুর রহমান পাপ্পু। করোনার উপসর্গ নিয়ে চিকিৎসকের পরামর্শে বা হটলাইনে যেসব রোগী যোগাযোগ করছেন তাদের বাড়ি বাড়ি গিয়ে নমুনা সংগ্রহ করছেন স্বাস্থ্যকর্মীরা। রাজশাহী বিভাগের 8 জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে গড়ে দিনে প্রায় 400 নমুনা সংগ্রহের পর সেগুলো পরীক্ষার জন্য আনা হয় রাজশাহী মেডিকেল কলেজের পিসিএল ল্যাবে। বিশেষজ্ঞরা বলছেন, মাঠ পর্যায়ে যেসব মেডিকেল টেকনোলজিস্ট কাজ করছেন তাদের যথাযথ প্রশিক্ষণ না থাকায় অনেকে সঠিকভাবে নমুনা সংগ্রহ করতে পারছেন না, ফলে প্রতিদিন 94টি রিপোর্ট প্রকাশের কথা থাকলেও গড়ে 10টির বেশি কিট নষ্ট হচ্ছে। জরুরি ভিত্তিতে অনলাইনে ট্রেনিং দিয়ে তাদেরকে আপাতত ক্রাইসিস মোকাবিলার জন্য মাঠে নামানো হয়েছে। তা আমি যেটা মনে করি যে এই কারণে যেটা নমুনাটা যেহেতু অরিজিনাল যে নমুনাটা আসার কথা সেটা আসছে না। এ অবস্থায় শঙ্কার বিষয় হলো নমুনা সঠিকভাবে সংগ্রহ করা না গেলে করোনা পজিটিভ রোগীর ফলাফল আসতে পারে নেগেটিভ, ফলে আক্রান্ত ব্যক্তির দ্বারা পুরো কমিউনিটিতে সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে আশঙ্কা বিশেষজ্ঞ এই চিকিৎসকের। ঠিকমতো কালেক্ট না করে পাঠায়, আবার অনেক সময় দেখা যায় যে টিউবের গায়ে কোনো নাম লেখা নাই, কখনো দেখা যাচ্ছে যে কাগজে কোনো ফোন নাম্বার নাই, ঠিকানা নাই। এটাতে করে হচ্ছে কি যে যদি আমরা যেগুলো বাতিল হয়ে যাচ্ছে এই বাতিলগুলোর মধ্যে যদি পজিটিভ থেকে থাকে তাহলে কিন্তু সে তো আইডেন্টিফাই হলো না, তখন সে কমিউনিটি ট্রান্সমিশন করতে থাকবে। বিষয়টি স্বীকার করে জনবল সংকটের দোহাই দেন মেডিকেল টেকনোলজিস্টরা। 650-র ওপর কালেকশন সেটা তো 2-3 জনে সম্ভব না, তারা 12 ঘন্টা শিফটে কাজ করে। ট্রেলিংয়ের ব্যাপার আছে, ট্রেলিংয়ে হয়তো সঠিকভাবে ট্রেলিং লাওয়া হয়নি, এর জন্য ব্যর্থ। তবে বিষয়টি আমলে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন সিভিল সার্জন। আমাদের যেহেতু একটা নমুনা সংগ্রহ করতে গেলে, নমুনা পরীক্ষা করতে গেলে সরকারের অনেক টাকা অপচয় হবে, সেটা যেন বিবেচনা করে তারা যেন আর একটু মনোযোগী হয়, যেন কোনোভাবে যেন সরকারের সম্পদ অপচয় না হয়। সংগৃহীত নমুনাগুলো 5 থেকে 6 দিনের মধ্যে পরীক্ষা না করলে এর কার্যকারিতা নষ্ট হয়ে যায়। এ কারণে আগামী 1 সপ্তাহের মধ্যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আরেকটি পিসিআর ল্যাব স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। সময় সংবাদে আরও থাকছে, করোনাকে জয় করে আবারও কর্মচঞ্চল চীন। লকডাউনে বিদেশি শিক্ষার্থীদের নিরাপদ রাখতে নেওয়া হয় বিশেষ উদ্যোগ। অনলাইন শিক্ষা চালু থাকায় সৃষ্টি হয়নি সেশন জট।
করোনা মহামারীতে ভিন্ন প্রেক্ষাপটে উদযাপন হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বুদ্ধ পূর্ণিমা। এবার উড়বে না ফানুষ, থাকছে না সম্মিলিত প্রার্থনা। ভক্তদের ঘরে বসেই জীব ও জগতের মঙ্গল কামনায় অংশ নেয়ার আহ্বান জানিয়েছেন ধর্মীয় গুরুরা। করোনার কারণে চিরচেনা রূপ হারিয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বুদ্ধ পূর্ণিমা। বুধবার সকালে চট্টগ্রাম বৌদ্ধ বিহারে অনাড়ম্বর পরিবেশে শুরু হয় বুদ্ধ পূর্ণিমার আনুষ্ঠানিকতা। সামাজিক দূরত্ব বজায় রেখে নিয়ম রক্ষায় প্রার্থনায় অংশ নেন ভিক্ষুসহ মন্দির সংশ্লিষ্ট কয়েকজন। তবে কমতি ছিল না বুদ্ধ ভক্তির আরতি বা নিবেদন। নানা ফলমূল ও প্রসাদ সাজিয়ে রাখা হয় গৌতম বুদ্ধের প্রতিমূর্তির সামনে। করোনা ভাইরাসের কারণে আমরা অনাড়ম্বরভাবে পালন করছি। আমরা চাই, আমরা বৌদ্ধ সমাজ চাই, যাতে এইখান থেকে আমাদের বাংলাদেশ থেকে এই করোনা যেন মুক্ত হতে পারি। আমরা সবার মঙ্গলাতে আমাদের অনুষ্ঠান এভাবে আমরা ছোট পরিসরে করতে আমরা বাধ্য হয়েছি। বৌদ্ধ বিহারের ভিক্ষুরা বলছেন সরকারি নির্দেশনা মেনে আয়োজন সীমাবদ্ধ করা হয়েছে। সরকারের যে বিধিনিষেধ রয়েছে তার প্রতি যে সরকারের প্রতি যে শ্রদ্ধা সম্মান রেখে আমরা এবার ছোট্ট পরিসরে যে আমরা শুভ বৌদ্ধ পূর্ণিমা উদযাপন করছি। এ অবস্থায় মন্দিরে নয়, পারিবারিকভাবে বাসা বাড়িতে জগতের মঙ্গল কামনায় প্রার্থনায় অংশ নেওয়ার আহ্বান বাংলাদেশ বৌদ্ধ সমিতির নেতাদের। যার যার পরিবারের মধ্যে সুন্দরভাবে বুদ্ধের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আবেদনটুকু জানাচ্ছি। ধর্মমতে প্রায় 2500 বছর আগে মহামতি গৌতম বুদ্ধের জন্মগ্রহণ, বোধিলাভ ও প্রয়াণ বৈশাখী পূর্ণিমার এই দিনে হয়েছিল বলে একে বুদ্ধ পূর্ণিমা বলা হয়ে থাকে। প্রতি বছর উৎসবমুখর পরিবেশে দিনটি উদযাপন করে থাকেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। তবে করোনার কারণে এবার থাকছে না উৎসবের সবচেয়ে বড় আকর্ষণ, ফানুস উড়ানো। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। দেশে অবস্থানরত বাংলাদেশি শ্রমিকদের অন্তত আগামী 6 মাস চাকরি থেকে বের করে না দিতে বিভিন্ন দেশের সরকার প্রধানদের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে ভিডিও বার্তায় তিনি এই কথা বলেন। এ সময় প্রবাসী শ্রমিকদের সহযোগিতায় প্রয়োজনে বিভিন্ন দেশের সমন্বয়ে একটি কোভিড-19 রিকভারি ফান্ড গঠনের প্রস্তাব দেন পররাষ্ট্রমন্ত্রী। আমি সেই জন্য সব রাষ্ট্রগুলোকে অনুরোধ করেছি যে আপনার দেশে যে লোকই আছে, সে লিগাল ইল্লিগাল ডাজ নট ম্যাটার, ডকুমেন্টেড আনডকুমেন্টেড, তাদের নিশ্চয়ই আপনারা খাওয়ার বন্দোবস্ত করবেন, চাকরি থেকে বের করে দিবেন না। আপনারা আগামী 6 মাস তাদের রাখেন, কারণ তাদের উপরে তাদের পরিবার নির্ভরশীল। আমি এই জন্যে সেই সমস্ত সরকারগুলোকে বলেছি কোভিড-19 রিকভারি ফান্ড, রেসপন্ড অ্যান্ড রিকভারি ফান্ড, একটা ফান্ড তৈরি করার জন্যে, যাতে আমরা সেইটাতে কন্ট্রিবিউট করব। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে মাঠে কাজ করছেন সশস্ত্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এই মুহূর্তে ময়মনসিংহের দিঘার কান্দা এলাকায় আছেন রিপোর্টার হারুনুর রশিদ। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। হারুন, ময়মনসিংহের করোনা পরিস্থিতি বা লকডাউন পরিস্থিতি যদি একটি বলি, সেটি হচ্ছে যে দিন যতই যাচ্ছে ততই করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। ময়মনসিংহ বিভাগে এখন পর্যন্ত, গতকাল পর্যন্ত যে রিপোর্ট আমরা পেয়েছি সে অনুযায়ী 282 জন করোনা রোগী শনাক্ত হয়েছেন ময়মনসিংহের যে পিসিআর ল্যাব রয়েছে ময়মনসিংহ মেডিকেল কলেজের সেখান থেকে। এবং এই 282 জনের মধ্যে বিভাগের এর মধ্যে 191 জনই হচ্ছে ময়মনসিংহ জেলায় আক্রান্ত হয়েছেন। এবং এই ময়মনসিংহ জেলায় যে 191 জন আক্রান্ত হয়েছেন এর মধ্যেও বেশিরভাগই হচ্ছে চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট যারা রয়েছেন। এবং বিভিন্ন উপজেলায় প্রতিদিনই কোনো না কোনো উপজেলা থেকে করোনা আক্রান্ত রোগীর সংবাদ আমরা পাচ্ছি। তবে করোনা আক্রান্তের সংখ্যা বাড়লেও স্বাস্থ্যবিধি মেনে চলা, সামাজিক দূরত্ব মানা এবং যে মানুষের বাইরে ঘোরাফেরা বন্ধের যে সরকারি নির্দেশনা রয়েছে সেটি আসলে সাধারণ মানুষ ঠিক সেভাবে মানছেন না। এবং আমরা দেখছি যে রাস্তাঘাটে প্রচুর যানবাহন চলাচল করছে, মানুষজনের উপস্থিতিও বেশি। এবং বিশেষ করে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক সহ বিভিন্ন আঞ্চলিক মহাসড়কগুলোতে ব্যক্তিগত যানবাহনের চলাচল বেড়েছে এবং মানুষজনের চলাচলও বেড়েছে। তবে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক সহ বেশ কয়েকটি জায়গায় আমরা দেখেছি যে পুলিশের চেকপোস্ট রয়েছে এবং চেকপোস্টে পুলিশ সদস্যরা যে সমস্ত যানবাহন চলাচল করে সেই যানবাহনগুলোকে তারা জিজ্ঞাসাবাদ করছেন এবং যারা প্রয়োজনীয় উত্তর দিতে পারছেন বা সঠিক জবাব দিতে পারছেন তাদেরকে যেতে দেওয়া হচ্ছে এবং অন্যদেরকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। তবে লকডাউন শুরুর দিকে যে কড়াকড়ি অবস্থা ছিল আইন শৃঙ্খলা বাহিনীর, সেই অবস্থাটা এখন অনেকটাই কমে এসেছে।
তবে জেলা প্রশাসনের যে ভ্রাম্যমাণ আদালত সেই ভ্রাম্যমাণ আদালতের তৎপরতা রয়েছে। আজকে দুপুর পর্যন্ত ময়মনসিংহ নগরীতে তিনটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে। সেখানে 18টি অভিযান পরিচালনা করে 5টি মামলা করেছেন এবং 13,000 টাকা জরিমানা করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এছাড়া জেলা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে যারা অযথা মোটরসাইকেল নিয়ে ঘোরাফেরা করছেন তাদেরকেও মামলা দেওয়া হচ্ছে এবং বেশ কয়েকটি মামলা হয়েছে বলেও আমরা জানতে পেরেছি। তো সব মিলিয়ে আসলে এখন ময়মনসিংহের পরিস্থিতি যদি বলা যায় যে ঢিলেঢালাভাবে লকডাউন চলছে। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। ময়মনসিংহ থেকে লকডাউন এবং করোনা পরিস্থিতি সহ সব বিষয় জানাচ্ছিলেন আমাদের রিপোর্টার হারুন রশিদ। ঢাকার দুই সিটি কর্পোরেশনে মশক নিধনে তোড়জোড় চোখে পড়লেও এই কার্যক্রম অনেকটাই ঝিমিয়ে চলছে নতুন যুক্ত হওয়া ওয়ার্ডগুলোতে। স্থানীয়দের অভিযোগ, কাগজে কলমে সিটি কর্পোরেশন হলেও কার্যত তা অকার্যকর। এমন অবস্থা চলতে থাকলে এসব এলাকায় করোনার মধ্যেই আঘাত হানতে পারে ডেঙ্গু, আশঙ্কা বিশেষজ্ঞদের। যদিও নতুন ওয়ার্ডের মশক নিধনে বাড়তি নজরদারির কথা বলছে সিটি কর্পোরেশন। ওবায়দুল্লাহ মামুনের রিপোর্ট। গত মার্চ থেকে সিটি কর্পোরেশন, সরকার, স্বাস্থ্য বিভাগ সবাই ব্যস্ত কোভিড-19 বা করোনা মোকাবিলায়। ঋতুচক্র অনুযায়ী এখন বর্ষা, আর এ বর্ষাতেই বাড়ছে এডিসের ঝুঁকি। 2018 সালের শেষের দিকে ঢাকার 16টি ইউনিয়নকে সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করা হয়, আর নতুন এ ওয়ার্ডগুলোতে গত বছর পর্যন্ত নানা জটিলতায় সিটি কর্পোরেশনের কোনো ধরনের সেবা পৌঁছেনি। চলতি বছরে মশক নিধনে জনবল থাকলেও ওষুধ ছিটাতে দেখা যায় না মশক কর্মীদের, অভিযোগ এলাকাবাসীর। ডেঙ্গু মনে করেন রুগী লাখ লাখ হইব কয়েকদিন পরে, অনেক করোনার কি রুগী তার চেয়ে বেশি হইব। সিটি কর্পোরেশন নামের কিন্তু কামেন না, কিন্তু এখানে মশার উপাদান বেশি কিন্তু মশার ওষুধ তো ছিটায় না। জনপ্রতিনিধিরা বলছেন মশক নিধনের ব্যবস্থা থাকলেও রয়েছে নানা সীমাবদ্ধতা। এখন বর্ষার সিজন, প্রচুর পানি আমার এলাকাতে, তারপরও আমি চেষ্টা করে যাচ্ছি, আমাকে তিনজন কর্মচারী দিয়েছে, তিনজনে তো আমার কিছুই হয় না। সামনে আমাদের অবস্থা ভয়াবহ আকার ধারণ করতে পারে, সেই ক্ষেত্রে আমাদের স্বেচ্ছাসেবক যারা আছেন, আমাদের এলাকা সচেতন, তারা এই এলাকা প্রত্যেকটি বাড়িতে বাড়িতে যেয়ে তাদের মেসেজটি দিয়ে আসতেছেন। তবে মশক নিয়ে কাজ করেন এমন গবেষকরা আশঙ্কা করছেন, এখনই ব্যবস্থা না নিলে করোনার সাথে বাড়তি বিড়ম্বনা যুক্ত করবে ডেঙ্গু, আর এক্ষেত্রে বেশি গুরুত্ব দিতে হবে বর্ধিত এসব এলাকায়, যেখানে 131 ছিল 2019 সালে, 2020 সালে 292। আবার আমরা যে এডিস মশার ঘনত্বের যে জরিপ করি, সে জরিপে আমরা দেখতে পেয়েছি যে এবছর এডিস মশার ঘনত্ব গত বছরের তুলনায় বেশি। জনবলের ঘাটতি নেই দাবি করে ডেঙ্গু মোকাবেলায় বাড়তি নজরদারি কথা জানায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এখানে আমাদের মাস্টার রোলে প্রত্যেকটা ওয়ার্ডে তিনজন করে জনবল আছে। এর অতিরিক্ত আমরা আমাদের এই নতুন পুরাতন প্রত্যেকটা ওয়ার্ডে কিন্তু আপনার 10 জন করে আমরা অতিরিক্ত লোক দিয়েছি। ঢাকা সিটি কর্পোরেশন এবং স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত বছরের তুলনায় এবছর এপ্রিল পর্যন্ত দেশে ডেঙ্গু রোগীর সংখ্যা কম, কিন্তু ডেঙ্গু নিয়ে যারা কাজ করেন তারা বলছে জ্বর নিয়ে যারা হাসপাতালে যান তাদের শুধুমাত্র করোনায় পরীক্ষা করা হয়, বাদ পড়ে যায় ডেঙ্গু, ফলে করোনায় চাপা পড়ছে ডেঙ্গু জ্বর। উবাইদুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সময় সংবাদ। কোভিড-19 সংক্রমণ রোধে বিমানবন্দরের সব স্থানে পরিচ্ছন্নতা কার্যক্রম চলছে। স্বল্প পরিসরে জরুরি প্রয়োজনে যেসব ফ্লাইট চলছে সেখানে কর্মীদের নিরাপত্তা নিশ্চিতেও কাজ করছে বিমানবন্দর কর্তৃপক্ষ। সকালে বিমানবাহিনীর বঙ্গবন্ধু ঘাটির উদ্যোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জীবাণুমুক্তকরণ কর্মসূচিতে অংশ নিয়ে একথা জানান বিমানবন্দরের পরিচালক তৌহিদুল আহসান। সকাল 10:30 বঙ্গবন্ধু ঘাটির কমান্ডিং অফিসার গ্রুপ ক্যাপ্টেন আসিফ ইকবালের নেতৃত্বে 2 নম্বর টার্মিনাল থেকে শুরু হয় এই কর্মসূচি। 26 সদস্যের বিশেষ দল হ্যান্ড হেল্ড স্প্রে দিয়ে বিমানবন্দরের অ্যাপ্রোন এলাকা, অ্যারাইভাল ও ডিপার্চার লাউঞ্জ, হেল্প ডেস্ক, ইমিগ্রেশন, লাগেজ ট্রলি, দেয়াল সহ বিমানবন্দরের আনাচে কানাচে জীবাণুমুক্ত করেন। এছাড়া পুরো আবাসিক এলাকা ও রাস্তাঘাট জীবাণুমুক্ত করতে বিশেষ গাড়ি থেকে জীবাণুনাশক ছিটানো হয়। করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কমান্ডিং অফিসার। বিশেষ ফ্লাইট আসা যাওয়ার পর যাত্রীদের ব্যবহৃত স্থানগুলো নিয়মিত জীবাণুমুক্ত করা হলেও বিমানবাহিনীর এই কর্মসূচির মাধ্যমে একযোগে পুরো এলাকা জীবাণুমুক্ত করা হচ্ছে। ল্যান্ড সাইডে আমাদের যে রাস্তাঘাট আছে, এয়ারপোর্টের আসার যে রাস্তা, চারদিকে যে রাস্তাঘাট আছে, ওনারা সে রাস্তাগুলোতেও ট্রাকের মাধ্যমে জীবাণু মুক্ত করবেন। চেক ইন কাউন্টার এলাকায়, বিমানবন্দরে প্রবেশের সময়, এছাড়া বোর্ডিং গেট এলাকায়, অ্যারাইভালের সময় বিভিন্ন পয়েন্টে যেখানে যাত্রীরা
লাইন দাঁড়ায় বা ভিড় করে সেখানে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করার জন্য আমরা মার্কিংয়ের ব্যবস্থা করছি, যাতে করে তারা এবং প্রচুর জনবলেরও আমরা প্ল্যান করছি, যাতে করে জনসাধারণকে একটু সতর্ক করা যায় সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করার জন্য। রাজধানীর অনেক স্পটেই প্রতিদিন টিসিবির ট্রাক না আসার অভিযোগ রয়েছে ভোক্তাদের। তবে টিসিবির যুক্তি, ভোক্তাদের স্বার্থেই খুব কাছাকাছি ট্রাকের অবস্থান পরিবর্তন করা হয়। অনেক স্পটে ভোক্তাদের কোনো অভিযোগ না থাকলেও একই ব্যক্তির প্রতিদিন পণ্য কেনার কথা জানালেন ট্রাক প্রতিনিধি। কোথাও ইট রেখে আবার কোথাও ট্রাক আসবে কিনা এমন সন্দেহে অপেক্ষা করছেন টিসিবির পণ্য কিনতে আসা ভোক্তারা। একদিন গাড়ি আসে, একদিন গাড়ি আসে না, এই জন্য অনেক আগে থেকে ভিড় করে ওরা। লম্বা সিরিয়াল থাকে, 2-3 ঘন্টা লাগে ওই ডাইল, তারপরে এগুলো নিতে হইলে। আমাদের তৈল পণ্যটা এখন আসে না, আর অর্ডার পরে এখন শুধু ছোলা বিক্রি করতে 60 টাকা কেজি। তবে ব্যতিক্রম প্রেস ক্লাবের সামনে, ট্রাক এসেছে সময় মতো, বিক্রিতেও নেই কোনো অনিয়ম, এমন মত স্বয়ং ক্রেতাদের। সবকিছু দেয় ভালোভাবে, মানে মেইনটেইন করে সব। ভোক্তার কোনো অভিযোগ না থাকলেও একই জনের প্রতিদিন আসার অভিযোগ ডিলার প্রতিনিধির। এখানে 3টা গাড়ি, সচিবালয়, ফেস ক্লাব, ওই সামনে গাড়ি আছে, 3টা গাড়ি প্রতিদিন মাল দিতেছে, কিন্তু মানুষ তো ওই কমতেছে না, মানুষ তো একই ভাব আসতেছে। একই স্পটে প্রতিদিন ট্রাক না দেওয়ার যুক্তি তুলে ধরলেন টিসিবির মুখপাত্র, জানালেন অভিযোগ পেলেই নেওয়া হচ্ছে ব্যবস্থা। খেজুরের মজুদ কমতে থাকায় বর্তমানে প্রতিদিন 100 কেজির পরিবর্তে ট্রাক প্রতি 80 কেজি করে দেওয়া হচ্ছে বলে জানান টিসিবির মুখপাত্র। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রাম ময়মনসিংহ রুটে চালু হয়েছে নতুন একটি পণ্যবাহী পার্সেল ট্রেন। বিকেলে 3 মেট্রিক টনের বেশি ইলিশ মাছ এবং অন্যান্য পণ্য নিয়ে ট্রেনটি জামালপুরের উদ্দেশ্যে চট্টগ্রাম ছেড়ে যায়। করোনা পরিস্থিতিতে পণ্যের সরবরাহ লাইন স্বাভাবিক রাখতে রেলওয়ে কর্তৃপক্ষ বিভিন্ন রুটে পণ্যবাহী পার্সেল ট্রেন চালুর চেষ্টা চালিয়ে আসছে। এই অবস্থায় পণ্য সংকটে ঢাকা চট্টগ্রাম রুটে পার্সেল ট্রেন বন্ধ হলেও এ রুট নিয়ে আশাবাদী রেলওয়ের কর্মকর্তারা। গত 26 মার্চ থেকে সব ধরনের যাত্রী এবং পণ্যবাহী ট্রেন চলাচল বন্ধ করে রেলওয়ে মন্ত্রণালয়। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দেবো আরেকবার। গেল 24 ঘন্টায় রেকর্ড 790 জনের দেহে করোনা শনাক্ত, আক্রান্ত ছাড়ালো 11,000। 3 জনের মৃত্যুতে মোট মৃত 186 জন, সুস্থ হয়নি কেউ। সামাজিক দূরত্ব বজায় রেখে কাল থেকে মসজিদে জামাতে নামাজ আদায় করা যাবে। করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যেই রাজধানীর সড়কে বেড়েছে যান চলাচল। ক্যান্সার হাসপাতালগুলোতে করোনামুক্ত সনদ ছাড়া মিলছে না চিকিৎসা, ভোগান্তির সঙ্গে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি, পরীক্ষাগার চালুর পরামর্শ। এবং ঢাকার 2 সিটিতে নতুন যুক্ত হওয়া ওয়ার্ডগুলোতে নেই মশক নিধন কার্যক্রম, করোনার মধ্যে ডেঙ্গু ছড়িয়ে পড়ার আশঙ্কা, বাড়তি নজরদারির দাবি কর্তৃপক্ষের। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি, আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে এবং সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে, আর সঙ্গেই থাকুন সময়।